আমার আব্বা আম্মা কোনোদিন গরমে ঘুমায় নাই আপনাদের বাসায় কোনো রুম নাই আর কোনো এসিও লাগাই না নেই আপনারা এই দুই তিন দিন ইষ্ট রুমে গিয়ে ঘুমাই বাবা বুদ্ধিজীবী তোমার মা বুদ্ধিজীবী তার সন্তান তুমি বুদ্ধিজীবী আব্বা আম্মা এইগুলা থাকবে তোমার বাপ মারে বলো স্টোর রুমে গিয়ে শুইতে ছোট লোক কখনো টাকা পাইলে বড় লোক হইতে পারে না টাকাই হয় শুধু থাকতে যায় না থাকেন না না নির্লজ্জের মতো কথা বলে লজ্জা করে না জানতাম ঘুমাইতাছে হ্যাঁ লোকটারে যে কইলাম আমি আমার আব্বু আম্মু আসবো কই ঘুমাইবো তোমার আব্বু আমরা বলো দুই তিন দিন স্টোর মেয়ে ঘুমাইতে না হ্যাঁ সময় পাইলেই ঘুমাইবো সময় পাইলেই ঘুমাইবো এ দেশের প্রেসিডেন্ট হয় হ্যাঁ ঘুমাইবো রান্না বান্না করে আইসা তার টেবিলের ভিতরে না তার এক বিছনার ভিতরে না খাওয়ান দিতেইব খাওয়ানোর টাইমে ডেকলে পাও যায় না আর কামের টাইমেতে কাম করবো ঘোরার ডিম এই হ্যাঁ শুনো না কি বলি হ্যাঁ আমি যে তোমারে বললাম আমার আব্বু আম্মু আসবো তোমার সাথে তো কোনো গ্যারাজ্যই নেই কোনো গুরুত্বই দিলা না কথাটা তোমার কি বলছিলাম আসবো তোমার আব্বা আম্মা আসলে আসবো সমস্যা আছে আশা কই ঘুমাইবো আমার মাথার উপরে ঘুমাইবো কত রুম আছে কত রুম আছে কোন জায়গায় কত রুম এই রুম আছে তোমারে কি বলছিলাম ওটা বলো তোমার বলছিলাম না তোমার আব্বা আম্মুরও কইলো দুই তিন দিনের জন্য ইস্টার রুমে গিয়ে ঘুমাইতে হ্যাঁ আমি আমার আব্বা আম্মারে ক্যামেরা বলি ইস্টার রুমে ঘুমাইতে তাহলে আমার আব্বা আম্মা ايش কই ঘুমাইবো তোমাদের কাছে এসি আছে হুম গরমে ঘুমাইছে আমার আব্বা আম্মু কোনো দিন

আমি ওইখানে আমি স্টোরুমে ঘুমাবো বারান্দায় ঘুমাইতে বলো তাইলে না স্টোরুমে না পারলে আমি বারান্দায় ঘুমাবো সমস্যা নাই আমার বাবা আমার মিতাবু ঘরতে তোমার তো সমস্যা নাই তোমার কিসের সমস্যা তুমি জেনারেই থেনেই কাজ তোমার মশা উঠায় নিয়ে গেল না পানি ঢেলা দিলো না তুমি পানিতে ভাসতাছো কোনো কিছু আসে জানা তোমার তুমি তো ঘুমাইলেই মরা বুঝো নাই আচ্ছা তোমার আব্বা আম্মা দেখা যাবে তো কি দেখা যাবে হ্যাঁ আমার আব্বা আম্মু সামনে পারাপারি করব আমি হ্যাঁ তোমার ডাকাটা কি করব পারব না তো না আমি তো জানতাম তুমি পারব না তোমার আদা কিছু জৈব না তা তো আমি জানতামই আগে থেকেই বাপ্পার সামনে কি এত কথাই বলতে পারো না ভয়ে এত ভয় আমি বলতেছি আমার বাপ্পা আসবো তো তোমার তো কোনো গুরুত্বই এ বুঝো নাই খাওন দেখো আজকে খাওয়ামো তোমারে তোমার খাওন বন্ধ আমি করতেছি যা করার খবর আছে আমার আব্বা আম্মারে যদি কিছু কষ্ট না খবর আছে তোকে দিই কি বলছো কি বলছো তুমি হ্যাঁ কি বলছো কিসে কথা বলো

আজকে যেমন আব্বু আম্মু আসবে জানেন না আপনারা কি করবো আসবো আসুন তোমার আব্বা আম্মা আসলে আমাদের কি আসবে আমার আব্বা আম্মা কোনোদিন গরমে ঘুমায় নাই আপনাদের বাসায় কোনো রুম নাই আর কোনো এসিও ও লাগাইনা নাই আপনারা এই দুই তিন দিন স্টোর রুমে গিয়ে ঘুমাইবেন কষ্ট কইরা শুনি নাই আমি নাই আপনাদের গরমে শুয়া অভ্যাস আছে আমার আব্বু আম্মুর নাই আপনাদের বাসাতে এসি নেই একটাই ভালো রুম সেটার মধ্যে আপনারা ঘুমান

আপনারা এরকম জানলে কোনোদিনও আপনার ছেলের সাথে বিয়ে করে রেখে এই বাড়িতে ছেলের পিছনে ঘুরে ঘুরেই তো আমি আপনার ছেলে পিছনে ঘুরি নেই বুঝতে পারছেন আপনার ছেলে দিনের পর দিন আমার পিছনে পিছনে ঘুরতে আমার কলেজে আমার ভার্সিটিতে পিছনে পিছনে ঘুরতে দাঁড়ায় ছিল চব্বিশ ঘন্টা বৃষ্টি নাই রোদ নাই কোনো কিছু মানে আমি একা ঘুরি তোমার পিছনে আমি ঘুরছি অবশ্যই কবে ঘুরছি আপনার সামনে দিয়ে কবে ঘুরছি